বিকাশের ভুল নাম্বারে টাকা পাঠিয়ে সেই টাকা ফেরত পেয়ে খুশি সিলেটের জাবেদ চৌধুরী লন্ডন থেকে পাঠানো টাকার একটি নাম্বার ভুলের কারণে চলে আসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের এক বিকাশ হোল্ডারের কাছে আজ বুধবার এই টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে গত তারিখ আমার ফোনে বিকাশে টাকা আসছে টাকাটা আমি দেখে প্রথমে আমি অবাক তারপরে আমি ওরা আমার একদিন প্রায় এক সপ্তাহ পরে আমার কল দিচ্ছে কল দেওয়ার পরে আমি কনফার্ম হইলাম যে টাকাটা বলবো সে আসছে তখন আমি আমার যে এলাকার বড়ো ভাই ভাইয়ের মাধ্যমে যে আমাদের এলাকার যে ভাইস চেয়ারম্যান আবু আনীপ সবকে আমি জানাইলাম জানানোর পরে উনি যে সরাই থানার ওসি এবং ইনচার্জ তাদের মাধ্যমে আজকে টাকাটা তার সিলেট থেকে লুক আসছে তাদের কাছে টাকাটা হস্তান্তর করা হলো এই টাকাটা বুঝাই দিয়ে আমি দায়বার মুক্ত হলাম ডাক্তার জিয়াউল হক লন্ডন প্রবাসী দেশে জাবেদ চৌধুরীর বিকাশ নম্বরে টাকা পাঠাতে গিয়ে একটি নাম্বার ভুল হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পাখিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের মহম্মদ ইমরান হোসেনের নম্বরে চলে আসে সেই পঞ্চাশ হাজার টাকা তাৎক্ষণিকভাবে মোহাম্মদ ইমরান হোসেন বিকাশ অফিসে বিষয়টি অবগত করেন সিলেটের জাবেদ চৌধুরী ও বিকাশ অফিসের সহযোগিতায় জানা যায় টাকার প্রকৃত মালিক জাবেদ চৌধুরী সাথে সাথে যাবে চৌধুরী বিকাশ ওয়েব পেজে লগ করে কাস্টমার ম্যানেজারের সাথে সংযুক্ত হয়ে সে টাকার সন্ধান পায় যোগাযোগ করা পরে তাদের সাথে আশ্বস্ত হলাম তারা বলছে যে আমার টাকা বুঝিয়ে নেওয়ার জন্য এখানে ওই জেলার উপজেলা পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু হানিফ সাহেব উপস্থিত ছিলেন উনিও আমাদের সাথে যোগাযোগ হয়েছে তারপর আশ্বস্ত হলাম তারপর আজ বুধবার সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফের সহযোগিতা নিয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ আল মামুন নাজমুল আহমেদ এই টাকা তুলে দিয়েছেন জাবেদ চৌধুরীর হাতে এ সময় উপস্থিত ছিলেন সরাইল টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান সাধারণ সম্পাদক ও বিজয় টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ সহ আরও অনেকে গত তেরো তারিখে সিলেট আর লন্ডন থেকে একটা টাকা বিকাশে পাড়া ছিল সিলেট যাবে সেই টাকাটা ভুলবশত ভুল নাম্বারে আমাদের শৈল উপজেলা যদুরকান্তি গ্রামে আসছে তো যদুরকান্তি আসার পরে সিলেট থেকে ওনারা আবার যোগাযোগ করছে যোগাযোগ করার পরে আমি আবার দু পক্ষের সাথে আবার যোগাযোগ করি যোগাযোগ করার পরে গতকাল আবার সিলেট থেকে ওনারা ফোন দিচ্ছে যে টাকাটা কিভাবে কি করা যা আমি আবার ওনাদেরকে আশ্বস্ত করেছি যে ঠিক আছে সমস্যা নাই আপনারা এতটুকু বিশ্বাস রাখেন এই টাকাটা আপনারা পাবেন ওদের সাথে যোগাযোগ করছি তো করার পরে ওনারা বলছে যে আজকে টাকাটা ভেক দিবে তো বলার পরে ওনারাও সিলেট থেকে আসেন আমাদের সয়াল অফিসার ইনচার্জ নাজমুল সাহেবের সামনে রেখে hey there subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone